শান, 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 বল কে তোর এই অবস্থা করেছে, বল আমাকে। শান সুলতান তালুকদার, চেয়ে দেখুন, আপনার বংশের কুলাঙ্গারকে উচিত শাস্তি দিয়ে নিয়ে এসেছি। আরমান শিকদারের বোন তালুকদার বাড়িতে এসে চোখ রাঙিয়ে কথা বলবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রতার সীমা যারা ছাড়িয়ে যায় তারা আবার ভদ্রতা দাবি করে কি করে? ইমরান জোয়ারদার, মুখ সামলে কথা বল। 20 বছর আগে আকবর তালুকদারের ভয়ঙ্কর রূপ তোরা নিজের চোখে দেখেছিস। হ্যাঁ হ্যাঁ দেখেছি, তাই আজ আমাদের উচিত ছিল শানের লাশ তোমাদের সামনে চুরি ফেলে দেওয়া। কিন্তু দয়া করে গেলাম, এরপর যদি তোমাদের ছেলে আমাদের পেয়ার কাছে ছুটে যায় তাহলে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে বাড়ির সামনে রেখে যাব। আর সেই লাশের টুকরো তালুকদার বাড়ির কুকুর তোমাদের সামনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। চুপ, একদম চুপ। তোরা কি মনে করেছিস শানের বাপটা যারা সব মরে গেছে? আমরা এখনো মরে যাইনি, এখনো সময় আছে, তোরা চলে যা, নয়তো তোদের রক্ত দিয়ে তালুকদার মহল রাঙিয়ে এবার আমি ফাঁসির কাছে চলবো। এই মুহূর্তে তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। না না, দোষ তোদের না, সব দোষ শানের। ওকে, আপনি আপনার সন্তানকে সামলে নেবেন, এই তোরা চল। শান, আমি জানতে চাই কেন তুই আমার অবাধ্য হয়ে ওই ওই সিদ্ধার বাড়িতে গিয়েছিলি। আমার শরীরের এই রক্ত দেখে কি বুঝতে পারো না বাবা, কিসের টানে কার টানে আমি সেখানে গিয়েছিলাম? জ্ঞানব, রক্ত কেন, তোর জীবন চলে গেল, আমি তোর মতো কুলাঙ্গার ছেলের সামনে এসে দাঁড়াবো না। আমার জীবন চলে গেল, তুমি আমার সামনে এসে দাঁড়াবে না? আর কখনো শানের নাম মুখে আনলে আমি তোকে জেলে মেরে ফেলবো, তবু শানের সামনে দাঁড়াতে দেবো না। তোমরা হয়তো জানো না, একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে জান কুরবান করে দিতে পারে। প্রিয়া, আমার জীবন চলে গেলেও আমার সামনে এসে দাঁড়াবে না। ওকে ওকে, আমি জীবন চাই না, আমি আমার প্রিয়াকে চাই। শান, শান, শান্তি, শান, ভাই তাড়াতাড়ি মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করো, ওকে তাড়াতাড়ি প্লিজ। আমাকে শানের সামনে দাঁড়াতে দেবে না? না, আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই, আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। প্রিয়া, 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 আরমান, হাসপাতালে নিয়ে চল। ডাক্তার, 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 বাবা শান, কষ্ট বল বাবা, শান কথা বলছে না ভাইয়া। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার শানকে বাঁচান। ডাক্তার,
ডাক্তার, ডাক্তার সাহেব, আমার প্রিয়াকে বাঁচান। পেশেন্টদের ওটিতে নিয়ে যান। ওকে স্যার। প্রিয়া, আপনাদের কি রক্তের গ্রুপ জানা আছে? হ্যাঁ, মেয়েটার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন। যার গ্রুপ ও নেগেটিভ সে আমার সাথে আসুন, সরাসরি রক্ত দিতে হবে, নইলে মেয়েটাকে বাঁচানো যাবে না। আমাদের কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ না। তাহলে কি আমাদের প্রিয়া বাঁচবে না? ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্ত ও নেগেটিভ। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্রিয়া আমার শানের ভালোবাসা, শানের ভালোবাসাকে আমি বাঁচাবই। চলুন ডাক্তার সাহেব, আসুন। পিরলির মাজারে এসে তোমার দরবারে আমি হাত তুলেছি আল্লাহ, তুমি শান আর প্রিয়াকে ভালো করে দাও, ওদের পবিত্র ভালোবাসাকে তুমি কবুল করে নাও মাবুদ। দুই পরিবারের শত্রুতা বিরোধ মুছে দিয়ে প্রিয়াকে শানের জীবন সাথী বানাও। মালিক, ওদেরকে তুমি ভালো করে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও। আমিন। দাদিমা, ও আমার ভালোবাসার শান, তুমি আমাদের বিরুদ্ধে যেও না দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি শানকে ওদের হাতে ধরিয়ে দিও না দাদিমা, ওদের হাতে ধরিয়ে দিও না। হ্যাঁ, যেমন করেই হোক প্রিয়ার শানের দুই হাত আমাকে এক করে দিতেই হবে। এত বড় প্রেম আমি মিথ্যে হতে দেব না। আমি সকালে সুলতানের বাড়িতে যাব। সুলতান, সুলতান! আম্মাজান, আপনি? আম্মাজান, আপনি আসবেন বললে আমি আমার গাড়িটা পাঠিয়ে দিতাম। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না মাজান, বিশ্বাস হচ্ছে না। শিকদার পরিবারের কাছে সুলতানকে নিষ্ঠুর মনে হলেও একদিন যাকে মা বলেছিলাম সেই মাকে সম্মান দেখানোর মতো মন মানসিকতা এখনো আমার আছে। বলুন কেন এসেছেন? তোর কাছে আমি একটা কিছু ভিক্ষা চাইতে এসেছি সুলতান। ছেলের কাছে মা ভিক্ষে চাইবে? না না, বলুন আবদার, বলুন মা, আপনি কি আবদার নিয়ে এসেছেন? আমি আমার আদরের প্রিয়ার জন্য তোর শানকে আমি চাইতে এসেছি। কি করে সম্ভব মা? অসম্ভব বলে আমার আবদারকে তুই বঞ্চিত করিস না সুলতান। আমার বিশ্বাস মাকে সম্মান করার মতন মন তোর আছে। কিন্তু আম্মা জান, কিছু কিছু মধুর সম্পর্কের জন্য সে অতীতকে ভুলে যেতে হয় বৌমা। আমার চোখের সামনে যে আজও সব নামে সে করুণ মৃত মুখটা ভেসে ওঠে আম্মা জান। জানি,
তুই যেমন তোর বোনের করুণ মৃত্যু দেখেছিলি, তেমনি আমি আমার সন্তানের মৃত্যু যন্ত্রণাকে পাষাণের মতো বুকে পাথর বেঁধে রেখেছি। সুলতান, হিংসা প্রতিহিংসা আক্রোশ শুধু রক্ত ছড়ায়, শান্তি এনে দিতে পারে না। তাই প্রিয়া শানের মিলনের মাধ্যমে আমি দুই পরিবারের প্রতিহিংসার আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বল, প্রিয়াকে তুই তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিবি? চুপ করে থাকিস না সুলতান, প্রিয়ার স্বামীর জীবন নিয়ে তোর আর কোনো শত্রুতার পথে যাস নি বাবা। যে শানের মা তোদের চোখের সামনে নিজের রক্ত দিয়ে প্রিয়ার জীবন বাঁচিয়েছে, সেই রক্তের ঋণ তোরা কি করে শোধ করবি? শানের মা যদি প্রিয়াকে রক্ত দিয়ে শানের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারে, তোরা কেন প্রিয়ার শানের ভালোবাসাকে মেনে নিতে পারবি না? আপনি কেন বুঝতে পারছেন না আম্মাজান? আমি তোদের কাছে প্রিয়ার ভালোবাসা ভিক্ষা চাইছি। আর যদি প্রিয়ার ভালোবাসা ভিক্ষা দিতে না পারিস, তাহলে আজ থেকে তোরা আমাকে আম্মাজান বলে ডাকবি না। আম্মাজান, আপনি কি বলছেন আম্মাজান? হ্যাঁ, আমার কথা অমান্য করলে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, ছিল না। না না, এভাবে আপনি বলবেন না আম্মাজান। এই জীবনে আমি কোনো দিন আপনার অবাধ্য হইনি আর হব না। আমি প্রিয়ার ভালোবাসাকে মেনে নিলাম আম্মাজান, মেনে নিলাম আম্মাজান। আরমান শিকদার, ওয়েলকাম। ইয়েস সুলতান তালুকদার, তাহলে আগামী শুক্রবারই বিয়ে? তোমার স্বপ্নকে তুমি সত্যি করতে পারলে না মা? তুমি চেয়েছিলে আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে তোমার বড় ভাই আরমান শিকদারের সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ হ্যাঁ চেয়েছিলাম, এখনো এই সম্পত্তি আমার চাই। কিন্তু তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না মা, তুমি শান আর প্রিয়ার কাছে হেরে গেছো। আমি অত সহজেই হার মানব না, কারণ আমার খেলা তো এখনো শুরু হয়নি। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখব? এক টাকা। শান এক টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র এক টাকা দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, একদিন এক টাকা দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারিনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন,
আমি এক টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি এক টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, এক টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। নদীরা, আম্মা জান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ এই এক টাকা দেনমোহরের বেকাবির নামার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এক টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয় তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে, তারপর প্রিয়ার হাতে দেনমোহরের এক টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেনমোহর চাইছো না পশুরাটা আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ব্যাপার, দেনমোহরের পরিমাণটা শুনে সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আর মানসিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আর মানসিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেনমোহর, যাতে সবাই বুঝতে পারে। আর মানসিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে, আর আমি তো আমার মেয়ের বিয়ের দেনমোহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আরমান শিকদার, তোমার মেয়ে আমার প্রাণপ্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে, এর চেয়ে আর বড় কি দেনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছো সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না, সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি, আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা সরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। আরমান শিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয় তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব, লিখুন। 10 কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। আমিন। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক।
দাদিমা। চল বেটা চল। বুঝ বেটা ভাইজান চলো। তোমার নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। বাবা এসো। বাবা শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোন চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছ। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছ। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তা কি তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষ খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে। তাহলে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছো শান, সেই কসম ভাঙা কবিরা গুনা। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান?
তুই কি ভুলে গেছিস আকবর? আসরভর্তী মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে, একটা নোংরা বিষয় নিয়ে আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেবমোহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমি ওকে বুঝিয়ে দেব সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে, আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্য আরমান সিদ্ধার্থকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। শোনো বে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। বুদ্ধি করে বিরাট অঙ্কের দেনমোহর
দিয়েছিলাম, নয়তো এক টাকা হাতে নিয়ে ওই তালুকদার বাড়ি থেকে তোকে ভিখিরির মতো বেরিয়ে আসতে হতো। নাদিরাকে আপনি কেন মানলেন আম্মা জান? ও তো ঠিকই বলেছে, ওরা ওদের বোনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেড়িয়ে দিয়েছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে আম্মা জান। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদারের সঙ্গে আপোষ করেছিলাম, কিন্তু না, এবার আমি প্রিয়াকে দিয়ে তালাকনামা পাঠিয়ে প্রিয়াকে আমার আরো উঁচু বংশে বিয়ে দিয়ে সুলতান তালুকদারকে বুঝিয়ে দেবো।